হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা আজকে হচ্ছে সানডে তো সানডেতে আমি বলেছিলাম স্পেশাল ক্লাস দেবো স্পেশাল ক্লাসে আমি ঠিক করেছি পাওয়ার ইলেকট্রনিক্স নিচ্ছি তার সঙ্গে কী কী নিচ্ছি আমি টেলিগ্রামে জানিয়ে দিয়েছি তো আজকে পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে বলে রাখি তোমাদেরকে আমাদেরকে যে পাওয়ার ইলেকট্রনিক্স অলরেডি আমি আমার চ্যানেলে ছোটো ছোটো দুটো মানে ইম্পর্টেন্ট অনলাইনের যে ক্লাসগুলো হয়েছিলো ওখানে আমি পাওয়ার ইলেকট্রনিক্সের ছোটো ছোটো দুটো পার্ট করিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট করে কুড়ি মিনিটের তো সেই দুটো পার্টকে আমি এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি এবং তার সঙ্গে এক্সট্রা আমি আমার বাকি যেটা আছে সেটা আমি কভার কর মানে কভার করে নেব আর কি তো ফার্স্ট প্রোডাক্টকে যে সিলেবাস যদি বলি আর একটা নিঃশেষ তো সিলেবাস জেনারেলি কী কী হয় দেখো কারণ আমি জাস্ট একদম ক একদম কনসাইজ ওয়ে কথা বলছি তোমাকে একদম সংক্ষিপ্ত হবে একটা হচ্ছে থাইড স্টার নাম্বার ওয়ান থাইড স্টার নাম্বার টু হচ্ছে কমিউটেশন ঠিক আছে আমরা আজকে এই দুটো মানে থাইড স্টারের এস আর সিলিকন কন্ডোর একটিভার এবং কমিউটেশন এই দুটোকে আমরা কভার করে নেবো ঠিক আছে আজকের ক্লাসে এবং নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের পাওয়ার ডায়োড আছে এবং ফেজ কন্ট্রোল একটিফাইয়ারের সঙ্গে চপার টপারগুলো যেগুলো আছে মানে তোমার ছোটো ছোটো টপিক যেটা আছে আর কি ঠিক আছে তো মেন যে টপিক মেন যে টপিক মেন টপিক হচ্ছে তোমার এই দুটো থাই এবং কমিউটেশন এই দুটো হচ্ছে তোমার মেন টপিক পাওয়ার ইলেকট্রনিক্সের এবং তারপরে আমরা পাওয়ার ডায়ড যেটাকে বিজেটি মসফেট আইজিবিটি আছে সেই সম্বন্ধে আলোচনা করবো তোমার আলোচনা করব এই এই পাওয়ার ডায়ড না এটাকে বলা হয় পাওয়ার ট্রানজিস্টার বলা হয় ঠিক আছে তো দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা যে তোমাদের যদি সাপোর্ট না থাকে এই থিওরি ক্লাসগুলোতে তোমরা যদি বেশি করে শেয়ার না করো তাহলে কিন্তু আমারও ক্লাসগুলো করানোর কোনো এনার্জি থাকবে না ঠিক আছে তো তোমাদের মতে তোমরা বললে যে পাওয়ার ইলেকট্রনিক্স হোক কন্ট্রোল সিস্টেম হোক মেজারমেন্ট হোক আমি কিন্তু তোমাদের মতে কিন্তু করছি কিন্তু আমি জাস্ট এটুকুই চাই তোমাদের মানে তোমাদের কাছে তোমার ভিডিওটা বেশি করে শেয়ার করো ঠিক আছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো হুম নাহলে কী করা হবে তুমি তোমার নিজেরাই বলো না তোমার জন্য আমি মানে একদম মানে একদম কম সাইজ হয়েছে একদম ভালো ভালো ম্যাটেরিয়াল দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরা একদম কম সময়ের মধ্যে ভালো করে ব্যাপারটা পড়তে পারো তো তোমাদের তোমাদের তো উচিত যে সাপোর্ট করা ব্যাপারটাকে তো তোমরা দেখো যে কীভাবে করবে তো বলে রাখি যে আগে আমি আগে আমি তোমার দশ মিনিট দশ মিনিট করে তোমার দুটো পার্ট করে রেখেছি থাইড স্টার্ডের ঠিক আছে আমরা ভিডিওর প্রথমে ওই দুটো পার্টকে আমরা আমি অ্যাড করে তোমার কাট কাট করে দিয়েছি এবং তারপরে তোমরা আমরা নেক্সট পার্টটা থেকে শুরু করছি ঠিক আছে তো চলো শুরু করেছি ভিডিওটা আজকে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে কি পাওয়ার ইলেকট্রনিক্স সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স তো পাওয়ার ইলেকট্রনিক্সটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ডাবল বেসটিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার জন্য এটা আমরা এটার মধ্যে কী পড়বো আজকে আমরা এটার মধ্যে আমরা এসসিআর মানে হচ্ছে সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার যেটাকে থাইডেস্টার বলা হয় তো সেই সম্বন্ধে আমরা কী করবো আগে আলোচনা করবো তার কী কটা টার্মিনাল থাকে কটা জাংশন থাকে কটা লেয়ার থাকে এই সম্বন্ধে জানা জানা করবো আর ইম্পর্টেন্ট কিছু টপিক ইম্পর্টেন্ট কিছু টাম আমরা জানবো তারপর আমরা কী করব তারপর আমরা আমরা যেটা করতাম মানে আগের দিন আমরা ষাট পর্যন্ত করেছিলাম আজকে সিক্সটি ওয়ান থেকে শুরু করবো সেভেন্টি ফাইভ পর্যন্ত অনলাইনের কমপ্লিট করবো তো যারা নতুন দেখছো ভিডিওটা তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো তো চলো আজকে শুরু করি আগে ভিডিওটা তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থাইডিস্টার ঠিক আছে এস সি আর ফর সিলিকন কন্ট্রোল একটা পার ইলেকট্রনিক্সের মধ্যে সবথেকে ফার্স্ট যে টপিকটা থাকে সেটা বলা হয় থাইডিস্টার আর থাইড স্টারকেই বলা হয় কি এস সি আর এসিয়ার মানে সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার সিলিকন কন্ট্রোলড

এই যে তিনটে জাংশন থাকে তার মধ্যে কি তার মধ্যে থাকে তোমার দুটো আউটার জাংশন দুটো আউটার জাংশন এবং একটা ইনার জাংশন দেখতে পাচ্ছ দেখো পি পি এন এন এই যে ওয়ান জে টু ইনার জাংশন মাঝখান থাকে ইনার জাংশন বলছে আর কীরকম দেখা থাকে উপরে থাকে অ্যানোড এ ফর অ্যানোড জি ফর গেট আর নিচে কি থাকবে নিচে তোমার ক্যাথোড থাকবে ঠিক আছে নিচে তোমার মধ্যে ক্যাথোড থাকবে এরপর দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট পয়েন্টে চলে আসবো আমরা পরে যে এটা এইটা কি মানে এস সি আর একটা কী ধরনের ডিভাইস ইউনিট ডাইরেকশনাল ডিভাইস হোয়াট ইজ দ্য দ্যিং অফ ইউনি ডাইরেকশনাল ডিভাইস এটা মানে হলো যে কারেন্ট ফ্লো করবে অনলি ডিউ টু বোথ ডিউ টু বোথ ইলেকট্রনের হোল ঠিক আছে কারেন্ট ফ্লো হবে কি জন্যে ডিউ টু বোথ ইলেকট্রনের হোল ইলেকট্রন এবং হোলের দুটোর জন্যই কী হবে তোমার কারেন্ট ফ্লো হবে সেটাকে বলা হয় ইউনিট ডাইরেকশনাল ডিভাইস এই জন্য বলাটাকে ইউনিট ডাইরেকশনাল ডিভাইস ঠিক আছে আর কি হরি ইউনিট ডাইরেকশনাল ডিভাইস তো তোমার কারেন্ট যে ফ্লো হবে সেই ফ্লোটা তোমার ওয়ান ডাইরেকশনে হবে ঠিক আছে সরি কারেন্ট যে ফ্লো হবে সেটা একটা ডাইরেকশনে ফ্লো হবে মানে অ্যানোড টু ক্যাথোড ফ্লো হবে অ্যানোড টু ক্যাথোড ঠিক আছে অ্যানোড টু ক্যাথোড কখনোই কিন্তু ক্যাথোড টু অ্যানোড হবে না তো সেই কারণের জন্য এস সি আর কি বলা হয় ইউনিট ডাইরেকশনাল ডিভাইস বলা হয় আর একটা জিনিস যে কারেন্ট যে ফ্লো হয় সেই কারেন্টটা কিন্তু বোথ ইলেকট্রন এবং হোলের জন্যে ফ্লো হয় ঠিক আছে আমরা যখন সেমিকরটা ডাইড পড়বো আলাদা করে তখন আমরা জানবো যে হোল আমরা তোমার সেমিকন্ডাক্টার ডিভাইসে কি থাকে হোল থাকে এবং ইলেকট্রন থাকে তো হোল এবং ইলেকট্রন দুটোর জন্যই কী হয় কারেন্ট ফ্লো হয় তো সেই কারেন্টটা তোমাদের ইউনিটনের কারণে হয় সিম্বলটা ভেবে ভিড়ি ইম্পর্টেন্ট সিম্বলটা কী থাকে এরকম একটা এখানে অ্যানোড থাকে এখানে গেট থাকে এটা ক্যাটোরড থাকে এরকম দেখতে সিম্বলটা কার না এসিআর সিলিকন কন্ট্রোল একটিভারের আর একটা কথা সূত্রে কি যে এটাকে কী বলা হয় এটাকে বলা হয় হাফ কন্ট্রোল ডিভাইস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পড়লাম কি বলা হয় হাফ কন্ট্রোল ডিভাইস তাহলে একটু রিভিশন করে নেবো আমরা দেখো ফার্স্ট কি বললাম তিনটে জাংশন থাকে জে ওয়ান জে টু জে থ্রি চারটে লেয়ার থাকে পি এন পি এন তাহলে তিনটে জাংশন তিনটে জাংশন চারটে লেয়ার চারটে লেয়ার আর কি থাকে আর তোমার তোমার টার্মিনাল কটা থাকে থ্রি টার্মিনাল থ্রি টার্মিনাল টার্মিনালগুলো কী কী নাম অ্যানোড গেট এবং ক্যাথোড তাহলে হয়ে গেল তোমাদের চারটে কোয়েশ্চেন ঠিক আছে একটা হচ্ছে তোমার কটা জাংশন থাকে কটা লেয়ার থাকে কটা টার্মিনাল থাকে টার্মিনালগুলোর নাম কী আর কি হচ্ছে ইউনি ডাইরেকশনাল ডিভাইস ইউনি ডাইরেকশনাল ডিভাইস কোন দিক থেকে কারেন্ট ফ্লো হয় অ্যানর টুথল কারেন্ট ফ্লো হয় ঠিক আছে কারেন্ট ফ্লো কার কার জন্য হয় ও বোথ বোথ ইলেকট্রন্যান এর জন্য ফ্লো হয় ইলেকট্রনিকান হোল এর জন্য ফ্লো হয় ঠিক আছে তো এগুলো নিয়ে জেনে গেলাম এর বাইরে কোনো কোশ্চেন এখান থেকে থাকবে না তারপর দেখো যত আমরা ভি আই ক্যারেক্টারিস্টিক এখান থেকে কী কোয়েশ্চনে সরি এখান থেকে কী কোশ্চেন আছে এখান থেকে আমরা দেখে এখান থেকে দেখো মানে হচ্ছে আমরা যে এশ সি আরটাকে মানে যেটাকে বলা হয় তোমাদের থাইরে এটাকে আমরা যদি অন করতে চাই কীভাবে অন করবো দেখো অন করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে ঠিক আছে মানে যেটাকে বলে ট্রিগারিং বলা হয় ঠিক আছে অন অনক্রমণ ট্রিগার করা তো সেটা আমরা কীভাবে ট্রিগারিং করব বা কীভাবে অন করবো তার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে বিভিন্ন ধরনের কানেকশন আছে তো আমরা যখন ভিআই ক্যারেক্টার পড়ি কার এসিয়ার এর মধ্যে কী থাকে তিনটে মোড থাকে কী কী মোড একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড একটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড আর একটা হচ্ছে রিভার্স ব্লকিং মোড এখান থেকে কোয়েশ্চেন কী ধরনের দেয় যে ফরওয়ার্ড ব্লকিং মোডে যে ওয়ান জে টু জে থ্রি কোন বাচ্চা থাকবে ফরোয়ার্ড সরি ফরওয়ার ফরওয়ার্ড কন্ডাকশন মোডে জে ওয়ান জে টু জে থ্রি কোন কোন আসে থাকবে আর ফরওয়ার্ড ব্লকিং মোডে কোন বসে থাকবে আর রিভার্স ব্লকিং মোডে কোন বাসা থাকবে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি বডি ইম্পর্টেন্ট এটা ছবিটা যদি না মনে রাখতে মনে রাখে না তাহলে মুখস্থ করে এটা ডাইরেক্ট যে ফরোয়ার্ড কন্ডাকশন মোডে জে ওয়ান জে টু জে থ্রি জে ওয়ান মানে কি জে ওয়ান আর জে থ্রি কি জে ওয়ান জে থ্রি হচ্ছে তোমার আউটার জাংশন আউটার জাংশন আর যে জে টু কি যে টু হচ্ছে ইনার জাংশনে পড়লাম একটু আগে আমরা তো এই জে ওয়ান জে টু যে থ্রি যদি ফরওয়ার্ড বায়াস থাকে এবং জে টু যদি ব্রেকডাউন রিজেনে থাকে কি বললাম জে ওয়ান জে টু জে থ্রি যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এবং জে টু যদি ব্রেকডাউন রিজেনে থাকে তখন সেই কন্ডিশনটা তখন সেই মোডটাকে কি বলা হয় ফরওয়ার্ড কন্ডাকশন মোড বলা হয় ঠিক আছে আর ফরওয়ার্ড ব্লকিং মোড কোনটাকে বলা হয় না ফরওয়ার্ড ব্লকিং মোড মানে হচ্ছে যদি আউটার জাংশন হট ইজ মিন ডিস আউটার জাংশন আউটার জাংশন মানে হচ্ছে তোমার জে অ্যান্ড জে থ্রি জে অ্যান্ড জে থ্রি যদি আউটার জাংশন তোমার কি থাকে ফরওয়ার্ড বয়স এবং ইনার জাংশন মানে হচ্ছে জে টু এটা কী থাকে রিভার্স পায়েস তখন এটাকে কি বলবো তখন এটা বলবো আমরা ফরওয়ার্ড ব্লকিং মোড রিভার্স ব্লকিং মোড কোনটা যদি আউটারটা রিভার্স বায়াস থাকে আর ইনারটা ফরওয়ার্ড বায়স থাকে মানে অপোজিট অফ ফরওয়ার্ড ব্লকিং মোড ফরওয়ার্ড ব্লকিং মোড আর রিভার্স ব্লকিং মোড অপোজিট হয় ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে সরি ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে কি বললাম তোমাকে যে আউটার জাংশনটা কি হয় না ফরওয়ার্ড বায়স হয় ইনার জাংশনটা কী হয় রিভার্স বায়স হয় এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড ঠিক আছে আর রিভার্স ব্লকিং মোডে কি। হয় রিভার্স ব্লকিং মোডে কি হয় না আউটারটা রিভার্স বয়স হয় আর ইনারটা ফরওয়ার্ড বয়স হয় ঠিক আছে পয়েন্ট এটা কিন্তু হ্যাঁ আর আর ইয়ে ক্ষেত্রে কি হয় কন্ডাকশনের ক্ষেত্রে কি হয় তিনটে ফরওয়ার্ড বয়স হয় এবং যে টু ব্রেকডাউন ডিজাইনে থাকে ব্যাস এটুকুই এখান থেকে কোয়েশন থাকবে আর কিছু কোয়েশন থাকবে না বুঝলাম চলে যাবো নেক্সট পয়েন্টে দেখো এটা একটা ডিসি সুইচ হিসেবে কাজ করে ঠিক আছে এস সি আর এস সি বা সিলিকন কন্ট্রোল একটিভ হয় এটা একটা ডিসি সুইচ সুইচ হিসেবে কাজ করে এখান থেকে কোয়েশন থাক ডাইরেক্ট যে এসি সুইচ ডিসি সুইচ এরকম ধরনের কোশ্চেন দেবে তো ডিসি সুইচ হিসেবে কাজ করে কেন কাজ করে কারণ হচ্ছে যে উই কানেক্ট ডিসি সাপ্লাই টু দা গেট টার্মিনাল আমরা কী করি যে গেটের যে টার্মিনালটা থাকে সেই টার্মিনালে কী করে আমরা ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পরে কী হয় না থাইরিস্টার অন হয় ঠিক আছে মানে থাইরিস্টারকে অন অন বা অফ হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে তোমরা যে থাইরিস্টারকে অন বা অন অন বা অফ হওয়ার জন্যে গেট টার্মিনালের ভূমিকা অনেক ঠিক আছে মানে গেট যে টার্মিনালটা থাকে ওই টার্মিনালটা শুধুমাত্র ওই থাই স্টারকে অন অফ করার জন্য ইউজ হয় ঠিক আছে জি এ গেট টার্মিনালটা কি থাইডিস্টার কে পাওয়া আছে এসি আর কে তোমার কি করার জন্য অন অর অফ করার জন্য ইউজ হয় ঠিক আছে অন হয়ে যাওয়ার পরে এই গেট টার্মিনালে কোনো কাজ থাকে না আর অফ হয়ে যাওয়ার পরেও গেট টার্মিনাল কোনো কাজ থাকে না তো এই অন বা অফ করার জন্য গেট টার্মিনালটা ইউজ হয় তো যখন ধরো সাপ সাপোজ ধরো আমি ধরো ব্যাটারি যোগ করলাম গেট টার্মিনাল ঠিক আছে টার্মিনাল যোগ করার পর কি হলো সাড়ে এসটা এসি একটা অন হয়ে গেল তো অন হওয়ার পরে কি করা কি করতে হয় আমাদের এই গেট টার্মিনালটাকে কি করতে হয় ডিসেবেল করে দিতে হয় ডিসেবেল করে দিতে হয় ঠিক আছে কারণ এর কোনো কাজ থাকে না আর যদি ডিসেবেল না করা হয় সেক্ষেত্রে কি ঘটবে এখানে লিখেছি দেখো আমরা ডিসকাউন্ট না করলে কি হবে না হোয়েন এসি আর টার্ন অন যখন এসি আর টার্ন অন হবে তখন তখন কি হবে না গেট লুজ কন্ট্রোল ওভার দ্য হাইস্টার গেট কি হয় না গেট তোমার লুজ করে দেয় কন্ট্রোলটা সাইড সাইডের উপরে অ্যান্ড দেন উই ডিসকানেক্ট গেট টার্মিনাল আমরা ডিসকানেক্ট তোমার ওই গেট টার্মিনালটাকে ডিসকানেক্ট করে দিই ডিসকানেক্ট না করলে কী হবে ডিসকানেক্ট না করলে কী হবে পাওয়ার লস হবে কারণ হচ্ছে গেট টার্মিনাল কোনো কাজ থাকে না শুধুমাত্র অন এবং অফ করার জন্যই কাজে লাগে আমরা যদি ওটাকে অন রেখে দিই তাহলে ফালতু ফালতু কী হবে পাওয়ার লস দেখা যাবে ফেভারিটি ইম্পর্টেন্ট পয়েন্ট এই পয়েন্টটা ঠিক আছে আর এই গেট টার্মিনালটা শুধুমাত্র অন অফ করতেই কাজে লাগে বুঝলো চলে যাবো নেক্সট পয়েন্টে নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট যদি তোমাদের কোশ্চেন আসে এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে ল্যাচিং কারেন্ট কি আর হোল্ডিং কারেন্ট কি দেখো ল্যাচিং কারেন্ট হচ্ছে একটা মিনিমাম এ মিনিমাম ভ্যালু অফ কারেন্ট একটা মিনিমাম ভ্যালু অফ কারেন্ট যে কারেন্টটা যে কারেন্টটার উপরে আর কি হবে অন হবে তাহলে ল্যাচিং কারেন্ট ইজ রিলেটেড টু টার্ন অন অন করার জন্য অন যে করবো আমরা সেই অন করার জন্য আমাদের ল্যাচিং কারেন্টটা রিলেটেড করে ল্যাচিং কারেন্ট হচ্ছে একটা মিনিমাম কারেন্ট যে কারেন্টের উপরে কারেন্ট আমি যদি দিই তাহলে কী হবে এসি আর অন হবে কথায় দেবো গেট মিনারেল দেবো তাই না কথা দেবো গেট মিনারেল দেবো আর হোল্ডিং কারেন্ট কি না হোল্ডিং কারেন্ট হচ্ছে এটা এটা হোল্ডিং কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট যে কারেন্টের নিচে কি যে কারেন্টটার নিচে এস সি আর অফ হয়ে যাবে এস সি আর কি হয়ে যাবে অফ হয়ে যাবে ঠিক আছে এই যে লিখেছি ইফ দ্য কারেন্ট বিকাম লো অফ হোল্ডিং কারেন্ট মানে যদি হোল্ডিং কারেন্টের নিচে কারেন্ট চলে যায় তাহলে তখন কী হবে তখন এস আরটা অফ হয়ে যায় তাহলে এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন কী থাকবে যে তোমার ল্যাচিং কারেন্ট রিলেটেড টু টার্ন অন টার্ন অফ এই ধরনের অপশন থাকে তখন কি লিখবো টার্ন অন ল্যাচিং কারেন্টের সাথে কি হয় টার্ন অন হয় ঠিক আছে এটি ইস দ্য মিনিমাম কারেন্ট টার্ন ল্যাচিং কারেন্টটা হচ্ছে মিনিমাম কারেন্ট খেয়াল রাখতে হবে হ্যাঁ দিস ইস দ্য মিনিমাম কারেন্ট যে কারেন্টটার উপরে কি হয় মিনিমাম কারেন্ট যে কারেন্টের উপরে তোমার কি হয় না থাইস্টার অন হয় আর হোল্ডিং কারেন্ট কি হোল্ডিং কারেন্ট হচ্ছে যে যে কারেন্টটার নিচে তোমাদের কি হবে না এসে আর অফ হয়ে যাবে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলে রেখে তোমাদেরকে যে ল্যাচিং কারেন্টের মান সবসময় কী হয় বেশি হয় হোল্ডিং কারেন্টের থেকে এটা এটা থেকে কোয়েশ্চেন সব সময় থাকে ঠিক আছে কি ধরনের অপশন থাকে যে ল্যাচিং কারেন্ট লেস দেন হোল্ডিং কারেন্ট ল্যাচিং কারেন্ট গেটার দেন হোল্ডিং কারেন্ট ল্যাচিং কারেন্ট ইকুয়াল টু হোল্ডিং কারেন্ট তো ল্যাচিং কারেন্টের মানটা মার স্যাটার দেন হোল্ডিং কারেন্ট হয় চলে যাবো নেক্সট পয়েন্টে আর একটা কী না ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্ট যে রেশিওটা হয় রেশিওটা ওয়ান পয়েন্ট ফাইভ টু টু হয়ে থাকে মানে এর মাঝখানে থাকে রেশিওটা ঠিক আছে আই এল হোল্ডিং ফাইভ টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু টু হয়ে থাকে রাখবে নিচে হোল্ডিং তবে তোমরা পাওয়ার ইলেকট্রনিক্স সম্বন্ধে আইডিয়া পাবে যে পাওয়ার ইলেকট্রনিক্স আমরা প্রথম পড়েছিলাম থাইরিস্টার কি পড়েছিলাম তো কী কী পড়েছিলাম থাই মধ্যে কতগুলো লেয়ার আছে কটা জাংশন আছে কিভাবে থাই স্ট্রের থাই স্টারকে স্টার্ট করবো কি কি টার্মিনাল আছে টার্মিনাল কোন নাম কি হ্যাঁ একটা ভিআই ক্র্যাশ ট্র্যাশটি পড়েছিল আমরা সব ধরনের জিনিস পড়েছিলাম আমরা তো আজকে আমরা কি পড়বো আমরা আজকে পড়বো যে কীভাবে একটা থাইর প্রোটেকশন প্রোটেকশন প্রোটেকশান দেবো আমরা ঠিক আছে থাই স্টারের প্রোটেকশন সম্বন্ধে আলোচনা করবো আমরা তার আগে বলে কি সব থেকে থাই স্টোর ড্যামেজ হয় কোন কারণের জন্য সেটা হচ্ছে ডিআইডিটি ডিআইডি মনে হচ্ছে চেঞ্জ ইন কারেন্ট কারেন্টের চেঞ্জের জন্য সবথেকে বেশি ড্যামেজ হয় থাইর স্টারের ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের গুলিয়ে যাবে আমাদের এই জিনিসটা বলে রাখি যে যখন আমরা এই যে থাইরিস্টার বলছি ঠিক আছে অ্যাকচুয়ালি সিলিকন কন্ট্রোল ডেক্টিফায়ার এস সি আর যেটাকে বলা হয় সিলিকন কন্ট্রোল্ড কন্ট্রোল্ড রেকটিফায়ার এই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার কিন্তু অনেক আছে হ্যাঁ তার মধ্যে সবথেকে ওয়াইডলি যেটা ইউজ করা হয় সেটাকে থাইরিস্টার বলা হয় থাইরিস্টার বলা হয় ওই জন্য এস আর এস আর আর থাইলিস্টার কিন্তু মানে সবসময় আমরা বলি যে হ্যাঁ একই জিনিস বাট বাট কি না এস আর হচ্ছে সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার এই ধরনের সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার অনেক ধরনের হতে পারে ঠিক আছে যেমন হচ্ছে ধরো ইউএস বলে একটা তোমার সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার আছে হ্যাঁ থাইলিস্টার আছে একটা এই ধরনের অনেক আছে তো এবারে থাই কেন পড়ছি আমরা থাইস্টোরটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য কারণ হচ্ছে যে থাই স্টোরটা সব থেকে ওয়াইডলি ইউজ করা হয় ঠিক আছে ওই জন্য আমরা থাই সম্বন্ধে বেশি আইডিয়া নিচ্ছি যে থাইজিস্টারের কটা টার্মিনাল থাকে কটা লেয়ার থাকে হুম আমরা পরের ক্লাসে কী করব পরের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের এসিয়ার সম্বন্ধে আলোচনা করবো বিভিন্ন ধরনের এস ঠিক আছে সিলিকন কন্ট্রিভার বিভিন্ন ধরনের এসিয়ার সম্বন্ধে আলোচনা করব তো এবার দেখো তাহলে কি বললাম যে থাই স্টোর ড্যামেজ হয় কী কারণের জন্য মেনলি কারণ হয় ডিআইএটির জন্যে এবার ডিআইএটি এবার ভালো করে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু হ্যাঁ আমরা প্রোটেকশন করব কী করে ডিআইডিটি প্রোটেকশনটা দেবো কীভাবে কিছুই না শুধুমাত্র এটি মনে রাখবে যে একটা ইন্ডাক্টরকে কানেক্ট করব সিরিজে জাস্ট এটুকু ওয়ার্ড কি না একটা ইন্ডাক্টার কানেক্ট করব সিরিজে এই অপশানটা তো আমরা পেয়ে যাবে অপশানের মধ্যে যে ডিআইটি প্রোটেকশন কীভাবে হয় একটা ইন্ডাক্টরকে সিরিজে কানেক্ট করতে হয় ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ডিভিডিটি প্রোটেকশন মানে হচ্ছে ভোল্টেজের ভেরিয়েশনের যে জন্য যে প্রোটেকশনটা হয় সেখানে আমরা কী করি সেখানে আমরা স্নাবার সার্কিট ইউজ করি এস এন ইউ বি বি আর স্নাবার সার্কিট স্নাবার সার্কিট মানে কি মানে হচ্ছে আর এবং সি এই যে এই যে আর আর সিকে একসঙ্গে লাগানোর মতো সেটাকে বলা হয় স্নাবার সার্কিট ঠিক আছে তো স্নাবার সার্কিট আমরা প্যারালালে কানেক্ট করি কার সঙ্গে তাই সঙ্গে কানেক্ট করি তখন কি হয় ডিভিডিটি প্রোটেকশন দেয় ঠিক আছে ব্যাপারটা তার বুঝতে পারলে তাহলে কি বললাম না ডিআইডি প্রোটেকশনের জন্য আমরা কি করবো ইন্ডাক্টরকে ইন্ডাক্টরকে সিরিজে অ্যাড করবো ঠিক আছে আর হচ্ছে ডিভিউটি প্রোটেকশনের জন্য কি করে ডিআইডি প্রোটেকশনের জন্য ডিআইডি প্রোটেকশনের জন্য ডিভিউটি করবো আমরা ডিভিউটি প্রোটেকশনের জন্য আমরা একটা স্নাবাস সার্কিট এ স্নাবাস সার্কিট এস এন ইউ মানে কি মনে হচ্ছে আর আর সি এই সার্কিটটা কি করবো এই সার্কিটটাকে আমরা প্যারালালে অ্যাড করবো কার সঙ্গে থাই সঙ্গে সঙ্গে খেয়াল রাখবো প্যারালে কিন্তু নেক্সট দেখো ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য কি করবো আমরা ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমরা ক্ল্যাম্পিং ডিভাইস ইউজ করবো ক্ল্যাম্পিং ডিভাইস মনে হচ্ছে যেখানে ভোল্টেজটাকে আপ ডাউন করা যায় সেই ডিভাইসটাকে ক্ল্যাম্পিং ডিভাইস বলা হয় তো ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমরা কি করবো না ক্ল্যাম্পিং ডিভাইস ইউজ করবো নেক্সট হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন মানে বেশি কারেন্ট হয়ে গেলে সেই কারেন্টটার প্রোটেকশনের জন্য আমরা কী ইউজ করব আমরা সার্কিট ব্রেকার অ্যান্ড ফিউজ ইউজ করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্কিট ব্রেকার অ্যান্ড ফিউজ ইউজ করবো গেট প্রোটেকশনের জন্য আমরা কী ইউজ করব জেনার ডাওয়াটি ইউজ করবো এই পয়েন্টটা মনে হয় পাঁচটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডিআইডিটি প্রোটেকশন ডিভিডিটি প্রোটেকশন ওভার ভোল্টেজ প্রোটেকশন ওভার কারেন্ট প্রোটেকশন আর গেট প্রোটেকশন প্রথমে হচ্ছে ডিআইডিটি প্রোটেকশনের জন্য আমরা একটা ইন্ডাক্টরকে সিরিজে অ্যাড করব আর ডিভিটি প্রোটেকশনের জন্য কি করবো একটা স্নাবাস সার্কিট এস এন ইউ বিবি স্নাবাস সার্কিট প্যারালালে অ্যাড করব কার সঙ্গে প্যারালালে অ্যাড করবো থাইরসাইডের সঙ্গে ওভার ভোল্টেজের জন্য কী করবো আমরা ক্ল্যাম্পিং ডিভাইস ইউজ করবো ক্ল্যাম্পিং ডিভাইস ওভার কারেন্টের জন্য কী করবো সার্কিট ব্রেকার আর ফিউজ ইউজ করবো আর যে আর গেট প্রোটেকশনের জন্য কি ইউজ করব জেনার ডায়োড ইউজ করবো ব্যাস এটি হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে প্রোটেকশন তো প্রোটেকশন কমপ্লিট তো আমাদের কী কীভাবে প্রোটেকশন করব নেক্সট চলে আসব যে থাইসটর্কে অন করার পদ্ধতি যেটাকে ট্রিগারিং বলা হয় ট্রিগারিং মনে হচ্ছে অন করা ঠিক আছে ট্রিগার করা তো মেথড অফ থাই থাইসকে অন আমরা থাইস্ট ধর রেখে দিন আমরা আগেই তো আর থাইস কাজ করবে না অন করতে হবে তো থাইসর্ডকে অন করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে প্রসেসগুলো আমাদের জানতে হবে সেটাকে ট্রিগারিং বলা হয় ঠিক আছে অন করার প্রসেসটাকে ট্রিগারিং বলা হয় তো কী 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 আছে আমাদের গেট ট্রিগারিং মানে গেট ট্রিগারিং গেটকে ট্রিগার করে আমরা থাই অন করতে পারি নেক্সট হচ্ছে ওভার ভোল্টেজ ট্রিগারিং তোমরা কী মনে রাখবে দেখো সব থেকে বেস্ট মেথড হচ্ছে তোমার গেট ট্রিগারিং থাইস্বর অন করার জন্য সবথেকে বেস্ট মাত্র কি গেট টিকারি গেট টিকারি নিয়ে কি করা হয় গেট টিকারি নিয়ে কিছুই করা হয় না একটা পজিটিভ পালস পালস অ্যাপ্লাই করা হয় কথায় না গেটেতে গেট কি গেটে একটা টার্মিনাল আমরা আগের ক্লাস আলোচনা করছি ঠিক আছে পাঁচ নম্বর ক্লাসটা অবশ্যই দেখে আসবে কিন্তু আমরা কি করি না আমরা একটা পজিটিভ পালস অ্যাপ্লাই করি গেট টার্মিনালে গেট পজিটিভ পালস যখনই অ্যাপ্লাই হয় তখন কি হয় না জে টু ব্রেক ডাউনে চলে যায় আর আমরা আগের দিন পড়েছি যে ওয়ান জে টু জে থ্রি এই তিনটা টার্মিনাল কি হতে হবে ফরওয়ার্ড বয়স তার সঙ্গে জেটুকে ব্রেকডাউন হতে হবে তবে কী হবে তবে তোমার স্টার্ট হবে মানে হচ্ছে যেটাকে বলে ফরওয়ার্ড কন্ডাকশন মন যেটাকে বলে ঠিক আছে তো সেইখানেতে আমরা পড়েছি যে থাইড স্টোরকে অন করার জন্যে আমাদের কি আমাদেরকে জেটুকে ব্রেকডাউন হতে হয় তার মানে কি থাই তার মানে হচ্ছে আমাদের কোয়েশন কী ধরনের দেবে যে গেট ট্রিকারিং এ কী করা হয় না গেট টিকারিং কী করা হয় গেট টিকারিং মানে হচ্ছে তোমার একটা পজিটিভ পালস অ্যাপ্লাই করা হয় গেট গেটের অ্যাক্রসে এর ফলে কি হয় না যে টু ব্রেকডাউন দেখা যায় আর থাইসটা তারপরে অন হয়ে যায় ঠিক আছে আর সব থেকে বেস্ট মেথড হচ্ছে গেট ট্রিকার্ডিং ং এবার এই কোয়েশনটা আসতে পারে মানে ট্রিগারিং হচ্ছে অন করা ঠিক আছে অন করা তারপর চল আসবো নেক্সট দেখো অভার ভোল্টেজ ট্রিকারিং কী বললাম ওভার ভোল্টেজ ট্রিকারিং এখানে কী করি আমরা না ইন দিস মেথড হাই ভোল্টেজ কানেক্টেড এ হাই ভোল্টেজ কী করলাম একটা হাই ভোল্টেজ কানেক্টেড অ্যাক্রস অ্যানোয়েড টু ক্যাথড ঠিক আছে আমরা পড়েছি তিনটে টাইমে একটা হচ্ছে অ্যানোড একটা হচ্ছে গেট একটা হচ্ছে ক্যাথড তো অ্যানোয়েড টু ক্যাথডে কি করব আমরা একটা আমরা একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব হুম আর দিয়ে পরে কী করবো দিস ভোল্টেজ গ্যাজুয়ালি ইনক্রিজ এবং সেই ভোল্টেজটাকে আমরা গ্যাজুয়ালি কী করব ইনক্রিজ করতে করতে থাকবো ঠিক আছে অ্যাজ দ্য ভোল্টেজ ইনক্রিজেস দ্য ডেপ্লিকশন লেয়ার ডেপ্লিকশন লেয়ার অ্যাক্রস দ্য জে টু ইজ ডিক্রিজড ঠিক আছে জে টু ইজ ডিক্রিজড অ্যান্ড কন্ডিশন অকার যেখানে কী হবে যে টু ব্রেকডাউন দেখা দেবে মেন উদ্দেশ্য হচ্ছে জে টুকে ব্রেকডাউন হতে হবে এস সি কে অন হতে গেলে আমাকে কী হতে হবে এস সি অন হতে গেলে আমাকে জে টুকে ব্রেকডাউন করতে হবে জে টুকে ব্রেকডাউন করতে হবে আর যে টুর ব্রেকডাউন তখনই হবে যখন কী বলছে এখানে এখানে আমরা অ্যানোর টু ক্যাথোড একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং হাই ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে সেই ভোল্টেজটাকে আরও আমরা আমরা গ্রাজুয়ালি কী করবো ইনক্রিজ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত ইনক্রিজ করবো যতক্ষণ না পর্যন্ত জে টু যে টার্মিনাল জে টু যে তোমার টার্মিনাল ওটা কী হয় ব্রেকডাউন না হয়ে যায় তো ব্রেকডাউন হয়ে যাবে ব্রেকডাউন হওয়ার ফলে কী হবে অন হয়ে যাবে ঠিক আছে আর বাকি যে পদ্ধতিগুলো আছে সেগুলো তোমাদের নাম মনে রাখতে হবে আমাদেরকে কী করে আমরা ট্রিগারিং করবো সেটা আমাদের ইম্পর্টেন্ট নয় ঠিক আছে তাহলে ফার্স্ট কি বললাম গ্রেট ট্রিগারিং নেক্সট হচ্ছে কি গেটের পরে ওভার ভোল্টেজ ট্রিকারিং তারপরে কি তারপর হচ্ছে ডিভিডিটি ট্রিকারিং ডিভিডিটি ট্রিকারিং তারপর হচ্ছে থার্মাল ট্রিকারিং তারপর হচ্ছে লাইট ট্রিকারিং লাইট ট্রিকারিংকে লেসার এলএ এসি আর লেজার বলা হয় ঠিক আছে লেজার বলা হয় তো এগুলো মোটামুটি আমাদের মনে রাখতে হবে আর লেজার মনে হচ্ছে লাইট অ্যাক্টিভেটেড এস আর লাইট অ্যাক্টিভেটেড এস সি আর একটা জিনিস জিনিসটা হচ্ছে এই লাইট ট্রিকারিংটা কত ইউজ করা হয় ঠিক আছে লাইট ট্রিকারিং ইউজ করা হয় এইচ ভিডিসি এইচ ভিডিসি মানে হচ্ছে হাই ভোল্টেজ ডিসিতে আমরা ডিসিটা কী করি আমরা এই লাইট টাকে ইউজ করে থাকি ঠিক আছে মানে এখানে ইউজ হয় আর কি তোমার এইচ বিডিসি যে সিস্টেম এইচ বিডিসি ট্রান্সমিশন সিস্টেম ওইখানে আমাদের লাইট রিগার্ডিং ইউজ করা হয় এবারে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হ্যাঁ তা আমরা কী বললাম আমরা আজকে থাইডিস্টারকে অন করা শিখলাম যে কী কী পদ্ধতিতে থাইস্টারকে অন করবো এবং থাইস্টারের প্রোটেকশন সম্বন্ধে পড়লাম কীভাবে থাইডিস্টারকে প্রোটেকশন করব এই পদ্ধতিগুলো অবশ্যই মনে রাখবে ঠিক আছে এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকে তো দেখো আমরা লাইট অ্যাক্টিভেটেড থাইডস্টর আমরা জানালি এইচ ভিডি হিসেবে ইউজ করি আধুর পর্যন্ত আমরা করেছিলাম ঠিক আছে আর্ধ পর্যন্ত আমরা একদিন করেছি ঠিক আছে একদিন বলতে মানে এই ক্লাসে আর কি জয়েন করে দিয়েছি আমরা মানে ভিডিওটাকে জয়েন করে দিয়েছি তো পর্যন্ত হলো এবার নেক্সট দেখো সুইচিং ক্যারাক্টারিস্ট্রির পড়ব আমরা ঠিক আছে থার্ড স্ট্যান্ডারে কি করবো না সুইচিং ক্যারাক্টারিস্ট্রির পড়ব এই এখান থেকে এইটা কিন্তু ভেরবার ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে সুইচিং ক্যারাক্টার থেকে কোশন পক্ষে তোমার আসে তো ফার্স্ট কথা হচ্ছে যেটা যে কতগুলো জিনিস তোমাকে জানতে হবে যেটাকে বলা হচ্ছে সরি সেটা হচ্ছে যে কী না টি ডি কী জিনিস স্যার টি ডি মানে হচ্ছে ডিলে টাইম আর টি আর মনে হচ্ছে রাইস টাইম আর টি পি মানে হচ্ছে পিক টাইম আর টি এখানে আরেকটা আছে সেটা হচ্ছে তোমার স্প্রেড টাইম এতটা ইম্পর্ট্যান্ট স্প্রেড টাইমটাকে পিক টাইম বলা হয় টিপিটা কি স্প্রেড টাইম বা পিক টাইম বলা হয় তো দেখো এইখানে তোমাকে কী মনে রাখতে হবে স্যার যে কত থেকে কত টাইম পর্যন্ত তোমার ডিলে টাইম হয় রাইস টাইম কত থেকে কত পর্যন্ত হয় এবং পিক টাইম কত থেকে কত পর্যন্ত হয় দেখতে পাচ্ছো তোমরা যে গ্রাফের মধ্যে যে এই যে তোমার যে দেখো টি এখানে লেখা আছে টি এখানে থাকো টি আর এখানে থাকো টিপি মনে রাখো প্রথমে টি ডি আসে মানে হচ্ছে ডিলে টাইম জিরো থেকে জিরো পয়েন্ট ওয়ান এ আপনার আই এ এর পর্যন্ত তোমার তোমার ডিলে টাইম হয় রাইস টাইম হয় কত রাইস টাইম হচ্ছে এর পর থেকে যেটা জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন পর্যন্ত হয় পিক টাইম হয় জিরো পয়েন্ট নাইন থেকে আই এ পর্যন্ত হয় ঠিক আছে তো এই টাইমটা ভেরিভারি ইম্পর্টেন্ট আমাদেরকে ডাইরেক্টলি ইউজ করবে যে ডিলে টাইমের তোমার ইয়েটা কত রেঞ্জটা কত ডিলে টাইমের রেঞ্জটা এইটা রাইস টাইমে এটা আর পিক টাইমের এটা ঠিক গ্রাফ তোমাদের এক্সামে আসবেন তো এখান থেকে কী 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 মনে রাখতে হয় এখান থেকে মনে রাখতে হয় যে টার্ন অন করার জন্য টার্ন অন টাইম হচ্ছে কতগুলো না তিনটি টাইম যোগগুলো আমরা টার্ন অন টাইম পাই টি আর প্লাস টি ডি প্লাস টিপি ঠিক আছে আর টার্ন অফ টাইম করতে পাই না টিআর আর টি জিআর থেকে আমরা কী পাই না টার্ন অফ টাইম পাই টিআর কী স্যার টি আরআর হচ্ছে রিভার্স রিকভারি টাইম আর টি জি আর মনে হচ্ছে গেট রিকভারি টাইম তাহলে রিভার্স মানে এই দুটোই কিন্তু কোশ্চেন ঠিক আছে এম সি কেউ যে টার্ন অফ ইকোয়াল টু হোয়াট টার্ন অফ ইকোয়াল টু রিভার্স রিকভারি টাইম প্লাস গেট রিকভারি টাইম আর টি অফ মনে হচ্ছে টিআ আর প্লাস টি জি তোমাদেরকে তারা টি আর টার্ন অন টাইমটা টার্ন অন টাইমটা টার্ন অফ টাইমটা তোমাদের মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে সাকসেসফুল কম্পিটিশনের কন্ডিশন কি স্যার কন্ডিশন হচ্ছে টিসি গ্রেটার দেন টি কিউ স্যার টিসি মানে হচ্ছে কি সার্কিটটা টার্ন অফ হওয়ার টাইম সার্কিট টার্ন অফ টাইম টিসি মানে হচ্ছে সার্কিট টার্ন অফ টাইম আর টি কিউ মানে কি টি কিউ মানে হচ্ছে ডিভাইসটা টার্ন অফ হওয়ার টাইম ঠিক আছে যেটা দেখো ডিভাইসকে টার্ন অফ করতে গেলে আমাদেরকে প্রথমে কিন্তু সার্কিটটাকে টার্ন অফ করতে হবে মানে টার্ন অফ হতে হবে আর কি সার্কেস সাকসেসফুল কম্পিটিশন তখনই হবে কম তোমার তখনই হবে যখন কি যখন তোমার প্রথমে সার্কিটটা টার্ন অফ হবে তারপরে কী হবে ডিভাইসটা টার্ন অফ হবে মানে কুইক তোমার সার্কিট টার্ন অফ হয়ে যাবে ঠিক আছে আর কম্পিটেশন মানে কী বললাম কম্পিটেশন মানে হচ্ছে তোমার টার্ন অফ রিলেটেড টু টার্ন অফ টার্ন অফ আর টার্ন অিলেটেড টু হোয়াট টার্ন অন মানে হচ্ছে তোমার স্যার ট্রিগারিং ট্রিগারিং মেথড ট্রিগারিং মেথড ঠিক আছে চলো আর এ আর টি সি গ্রেটার দেন টি কিউ তার সঙ্গে এটা মনে রাখতে টি অফ গ্রেটার দেন টি অন ঠিক আছে এটা মনে রাখতে হবে এই দুটোর কন্ডিশন টি অফ মানে হচ্ছে অফের টাইমটা বেশি হতে হবে অনেক থেকে এরপর দেখো আমি আমি তোমাকে বললাম কি তোমাকে মানে আমি একটু কি বললাম যে এসিয়ার ফ্যামিলি হয় এসিয়ার ফ্যামিলির মধ্যে ট্রানজিস্টর একটা ফ্যামিলির পার্ট বলতে পারো তুমি ঠিক আছে সেরকম এস ফ্যামিলিতে আর অনেকজন আছে কী কী আছে না পি ইউটি বলে একটা তোমার ট্রানজিস্টর হয় যেটাকে বলা হয় প্রোগ্রাম ইউনিফাংশন ট্রানজিস্টর এর ফুল ফর্মটা এক্সাম্পল পড়ব কিন্তু হ্যাঁ পি ফুল ফর্ম পড়বে তোমার মনে রাখতে হবে যে পিওটির কিরম তোমার সার্কিট ডায়াগ্রামটা কিরম ধরনের হয় আর কি হয় ব্লক ডায়াগ্রামটা কি ধরনের হয় দেখতে হতে তোমরা যে এখানে পার্থক্যটা কোথায় স্যার আমরা যখন এস সি আর পড়ছিলাম এস এর ক্ষেত্রে গেটটা তোমার পি এতে লাগানো ছিল পি এখানে লাগানো ছিল গেটটা কিন্তু এখানে গেটটা কথা লাগানো গেটটা তোমার এনে লাগানো আছে দিস ইস কল পিউটি প্রোগ্রাম ইউনি ফাংশন ট্রানজিস্টার এখানে কিন্তু ফর্মটা পড়ে যে পিওটির ফুল ফর্ম কি আর দিস ইজ দ্য সিম্বল এখান থেকে কী করতে হবে তোমাদেরকে হট ইজ পি মানে পিউটি সম্বন্ধে কি পড়তে হবে তোমাদেরকে যেটা ইউনি ডাইরেকশনাল হয় আর তিনটা টার্মিনাল থাকে ঠিক আছে আর বেস্ট ফর টিগারিং টিকারিংয়ের জন্য পিওটি বেশি ভালোভাবে ইউজ করা হয় ভোল্টেজ আর কারেন্ট নিতে তোমরা চাইলে মনে রাখতে পারো না চাইলে না মনে রাখতে পারো এখান থেকে কোস্তর আসে না নেক্সট হচ্ছে তোমার এস ইউএস সিলিকন কন্ট্রোল একটিভায়ার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কি ডাইরেকশান ইউনি ডাইরেকশনাল নাকি বাই এটা তোমাদের ফার্স্ট মনে রাখতে হবে ঠিক আছে ইউনিট ডাইরেকশন মনে হচ্ছে অ্যানোডুট ক্যাথোর থেকে কারেন্টটা ফ্লো হবে ক্যাথোরটি অ্যানোড থেকে কারেন্টটা ফ্লো হবে না আর হচ্ছে তোমার ইয়েটা সিম্বলটা সিম্বলই ভেবে ইম্পর্টেন্ট এস ইউএসের ফুল ফর্ম কি ফুল ফর্মটা ভেবে ইম্পর্টেন তিনটা ইম্পর্টেন্ট এস ইউএস মানে কি সিলিকন ইউনিল্যাটারাল সুইচ এস ইউএস সিলিকন ইউনিল্যাটারাল সুইচ এটা একটা ইউনিল্যাটারাল ডিভাইস ঠিক আছে আর এর তোমার রিভার্স লিকেজ কারেন্টটা অ্যাবসেন্ট থাকে আর দিস ইজ দ্য ডায়াগ্রাম ঠিক আছে দিস ইজ দ্য সার্কি সিম্বল বলতে পারো তুমি ঠিক আছে আর দিস হচ্ছে ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম এক্সামে ব্লক ডায়গ্রামও দিতে পারে সিম্বলও দিতে পারে দিয়ে বলতে পারো এটা কী ধরনের এটা এইটা এটার নাম কী বলতে পারো ওটা তোর নামটা তোমরা মনে রাখতে পারো ঠিক আছে আর এটা কাজ কী জন্য ইউজ করে ফর টাইমিং ডিভাইসের জন্য জেনারেলি ইউজ করা হয় টাইমিং ডিভাইস ট্রেডিংয়ের জন্য ইউজ করা হয় বাট টাইমিংয়ের জন্য বেস্ট আর কি এসিওয়ে সিলিকন ইউনিলটারাল সুইচ এবার দেখো এসি এস এসি এস এর কি আর টার্মিনালটা মোটাবে কিন্তু কালকা টার্মিনাল আছে যেমন ধরো এসি এসের কি এসি এস মোট মোট ফোর টার্মিনাল ঠিক আছে কিন্তু বাকিগুলো জায়গায় বাকিগুলো জায়গায় দেখলাম সে সব সব থ্রি টার্মিনাল ছিল থ্রি টার্মিনাল টার্মিনাল ঠিক আছে এসি এসে বললাম কি সিলিকন কন্ট্রোল সুইচ সিলিকন কন্ট্রোল একটি নয় সিলিকন কন্ট্রোল সুইচ কারণ এস যে ফ্যামিলি এগুলো ঠিক আছে সিলিকন কন্ট্রোল সুইচ কোন কোন জায়গায় ইউজ করা হয় সে টাইমিংয়ে ইউজ করা হয় ট্রেগিনিংয়ে ইউজ করা হয় পালস জেনারেটার ইউজ করা হয় এর চারটা টার্মিনাল থাকে কী না একটা হচ্ছে এমন একটা চায় এতটা আর হচ্ছে দুটো গেট সে দুটো গেটের কাজ কি একটা গেটের সাজে কী হয় টার্ন অন করা হয় আর একটা গেটের সাহায্যে কী হয় টার্ন অফ করা হয় এই দুটো কাজ ঠিক আছে চলো নেক্সট চলে যাবো দিস ইজ দ্য সিম্বল সিম্বলই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো হচ্ছে গেটটা গেটের কানেকশান উপর আছে নিচে আছে ঠিক আছে এনার্ডের সঙ্গে একটা গেট আর ক্যাটারের সঙ্গে একটা গেট সিম্বলই ধীরে ভেরি ইম্পর্টেন্ট আর ফুল ফর্মটা ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হ্যাঁ লেজার মানে কি স্যার লেজারের ফুল ফর্ম কি লাইট অ্যাক্টিভেটেড এস সি আর লাইট অ্যাক্টিভেটেড এস সি আর সিম্বলটা এরকম টাইপে দেখতে হয় আর কারেন্ট ইউনিট মনে রাখা কোনো প্রয়োজন নেই আর এটা ইউনিড ডিভাইস হয় তা তুমি ইউনিট ডাইরেকশনাল ডিভাইস হয় তা তুমি দেখলে তুমি যে চারটে জিনিস পেয়ে যেটা পড়লে তুমি পি পড়লে আর এস সি এস সি এস পড়লে আর হচ্ছে এস পড়লে সিলিকন ইউনিটের সুইচ পড়লে একটা কি পড়লে আর একটা পড়লে তোমার লেজার পরলে তো এই চারটেই কি ছিল চারটে তোমার ইউনি ল্যাটারাল ইউনি ডাইরেকশনাল ডিভাইস ছিল ঠিক আছে ইউনি ডাইরেকশনাল ডিভাইস মানে কারেন্টের থেকে ক্যাথোর দিকে ছিল কিন্তু এবারে বাকি যে দুটো করবো আমরা পাঁচ নম্বর ছ নম্বর এগুলো কিন্তু কি হলো কিন্তু বাই ডাইরেকশনাল ডিভাইস সেখানে কি হয়েন্ট ডাইরেকশনটা অ্যানোড টু ক্যাথোড এবং ক্যাথোড টু অ্যানোড দুটো মানে দুদিকেই হয় আর কি ঠিক আছে তো দেখো ডায়াক ডায়াকের ফুলভাবে ইম্পর্টেন্ট ডায়াক হচ্ছে ডায়োড এসি এটার টার্মিনাল কটা দুটো তাহলে আগে যেগুলো করলে তুমি শুধুমাত্র এস সি এস মানে সিলিকন কন্ট্রোল সুইচে শুধুমাত্র চারটে টার্মিনাল ছিল বাকিগুলো সব তিন টার্মিনাল ছিল ডায়কের টার্মিনাল টু টার্মিনাল ঠিক আছে টু টার্মিনাল ডিভাইস এটা একটা এসি সুইচ নট ডিসি সুইচ ম্যাক্সিমাম ডিসি লেখা দে ডি লেখা যাচ্ছে ডিসি করে দেয় বা ডিসি এসি এসি সুইচ সুইচ ঠিক আছে এটা একটা বাই ডারেকশনাল ডিভাইস আর এটাকে বলা যেতে পারে ট্রায়াক উইদাউট গেট কারণ এর গেট থাকে না শুধুমাত্র আর ক্যাথোড থাকে অনলি টু টার্মিনাল ডিভাইস ঠিক আছে দিস এ ব্লক ডায়াগ্রাম অফ ডায়াক আর দিস ইজ সিম্বল সিম্বল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াকের সিম্বলটা ডিআইএসি এ ডায়াক ডায়াক এসি ঠিক আছে ডায়োড এসি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টে তোমার মনে রাখো যে ডায়োডে তোমার ডায়াকের তোমার কী হয় ডায়াকের সিম্বলটা এই ধরনের দেখতে হয় আর ট্র্যাকের ক্ষেত্রে আর নেক্সট হলে আমরা ট্রায়াক পরব ট্রায়াক দেখো ট্রায় বলছো ট্রায় এসি এর তোমার তিনটে টার্মিনাল থাকে থ্রি টার্মিনাল আর এটা ডাইরাকশনালি ডিভাইস সিম্বলটা এই দেখতে হয় মানে গেটটা থাকে আর কি তোমার তো পার্থক্য কথা গেট থাকে আর ডায় তোমার ডায়াক তোমার গেট থাকে না তা দেখো তোমাদের আমি তোমাদের শর্ট করেছি বারটা পি ইউটি এস ইউএস তারপর হচ্ছে তোমার লেজার ঠিক আছে ঠিক আছে আর ট্রায়াক টিআরআই এসি ট্রায়াক এগুলো কি এগুলো সব তোমার থ্রি টার্মিনাল ডিভাইস থ্রি টার্মিনাল ডিভাইস হয়েছে বাকি দেখো ডায়াক ডায়োডেসি ডায়োডেসি যেটা বললাম ওটা কি ওটা তোমার টু টার্মিনাল ডিভাইস টু টার্মিনাল ডিভাইস আর একটা হয় এস সি এস যেটাকে সিলিকন কন্ট্রোল সুই বলা হয় এখানে কি ফোর টার্মিনাল ডিভাইস ফোর টার্মিনাল ডিভাইস এটা হচ্ছে ফার্স্ট কথা বাকি দেখো পিউটি এস লেজার

এটা ধরে নেবে তোমার ট্রানজিস্টার সরি হ্যাঁ থাইডিস্টার ধরে নেবে থাইডিস্টার থাইডিস্টার ধরে নেবে কেন ধরে নেবে কারণ জেনারেলি ওয়াইডলি এশিয়ার বলতে আমরা থাই স্টোর কি বুঝি বাট থাই স্টোর এশিয়ারের অনেক ফ্যামিলি আছে তোমরা দেখলে তো নিশ্চয়ই পিউটি এস ইউএস এগুলো সবই এশিয়ার ঠিক আছে কিন্তু জেনারেলি এশিয়ার বলতে আমরা থাই স্টোর জেনারেলি ধরবো আর কি কারণ থাই স্টোর তোমার ওয়াইডলি ইউজ করা হয় সে কারণে আমরা যখন এশিয়ার বলবো তখন তোমরা মনে মনে ধরে নেবে যে দিস ইজ এ থাই স্টোর কথা বলা হচ্ছে ঠিক আছে বাকি তোমার হ্যাঁ কথা বলছে তো বুঝতে পারছো যে সিরিজ কম্বিনেশনে কি হয় না সিরিজ কম্বিনেশন কি করা হয় এসিয়ারের কি জন্য না ভোল্টেজ এটাকে ইনক্রিজ করার জন্য করা হয় ঠিক আছে এখানে বুঝতে পারছো সিডিএ সিডে কি হবে কারেন্টটা সমান থাকবে ঠিক আছে কারেন্টটা সমান থাকবে এই দুর্নীতি ইম্পর্ন পয়েন্ট নেক্সট দেখো স্ট্রিং এফেন্সি থেকে থেকে একটা ফর্মুলা থাকে এখানে যে টোটাল স্ট্রিং ভোল্টেজ বা তোমার কারেন্টও বলতে পারো স্ট্রিং ভোল্টেজও বলতে পারো কারেন্টও বলতে পারো বাই নাম্বার অফ এসিয়ার ইন টু ইচ এসিয়ার ইন ভোল্টেজ ঠিক আছে মানে এটা অনেকটা তোমার

কারেন্টটা ইনক্রিজ হয় আর ইয়েতে কি হয় তোমার ইয়েটা হয় সিরিজের ক্ষেত্রে করা হয় না জেনারেলি হিট এর মানে ব্যবহারের জন্য তোমার প্যারালাইল অপারেশনটা বা প্যারালাইল কানেকশানটা করা হয় নেক্সট আমরা চলে আসবো কমিউনিটেশন প্রসেস হুম কমিউনিটেশন প্রসেস চলে আসবো আমরা কম্পিটিশান প্রসেস কী বলছে না তোমাকে প্রথমে বললাম যে প্রসেস মানে হচ্ছে টার্ন অফ এসিয়ারকে তোমার এসিআর বা থাই রাস্টারকে টার্ন অফ করার জন্য যে প্রসেস সেটাকে বলা হয় তোমার কম্পিটেশান কম্পিটেশান জেনারেলি টু প্রসেস টু প্রসেস থাকে টু প্রসেস কী কী একটা ন্যাচারাল নেচারাল কম্পিটিশান হচ্ছে ফোর্স কমটিশন এই ফোর্স সিডি ফোর্স কম্পেশন তো দেখো ন্যাচারাল কম্পিশন কখন কখন ইউজ করা হয় বা কথায় ইউজ করা হয় বলছে হোয়ার সাপ্লাই পাস থ্রু জিরো সাপ্লাই যদি সাপ্লাইটা জিরো থ্রু জিরো পাস হয় তখন কী হয় তখন আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইউজ করি আর ইনপুটটা এসে সিঙ্গেল হয় আর ভেভরিট ইম্পর্টেন্ট ডিভাইসগুলো কী কী ডিভাইস ইউজ করা হয় ন্যাচারাল ফ্রিক ন্যাচারাল কম্পিটেশনের মাধ্যমে মানে ন্যাচারাল কম্পিটেশনের সাহায্যে তোমার কোন কোন ফ্রিকোয়েন্সিকে অফ করা হয় কোন 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 ডিভাইসকে অফ করা হয় একটা হচ্ছে এসি ভোল্টেজ কন্ট্রোলার স্টেপ ডাউন ফেজ কন্ট্রোল ডেক্টিফায়ার সাইক্লো কনভার্টার সাই্লোলো সাইক্লো কনভার্টার আর একটা হচ্ছে তোমার সরি স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার স্টেপ ডাউন ঠিক আছে স্টেপ আপ নয় কিন্তু স্টেপ ডাউন মনে রাখবে আর এখান থেকে কোয়েশ্চেন আছে ডাইরেক্টলি কোশ্চেনে দেবে এরমভাবে ᱡᱮᱥᱴ ᱥᱴᱮᱯ ଡାଉନ୍ সাইᱠ্লোমিটার 니চের কোন কম্বিনেশন টি ইউজ করা হয় ন্যাচারাল কম্বিনেশন ইউজ করা হয় ঠিক আছে তারও যে তোমার এসি ভোল্টেজ কন্ট্রোলার বলো বা তোমার ফেজ কন্ট্রোল রেকটিফায়ার বলো এগুলো সবকি এগুলো সব ন্যাচারাল কম্বিনেশন জেনারেলি ইউজ করা হয় নেক্সট যেটা ফোর্স কম্বিনেশন ফোর্স কম্বিনেশন কি হয় হিয়ার অ্যানোড কারেন্ট বিকামস লো অফ হোল্ডিং কারেন্ট ঠিক আছে অ্যানোড কারেন্টের মানটা সরি ফর দ্যাট অ্যানোড কারেন্টের মানটা কম হয় হোল্ডিং কারেন্ট থেকে ঠিক আছে ফোর্সফুলি কম করে দেওয়া হয় ফোর্সফুলি কী করা হয় কম করা হয় এনোর কারেন্টার কারণটা কম করে দেওয়া হয় তো এর ফলে কী করা হয় এর ফলে মানে এর ফলে তোমার কী হয় না এসি আরটা কি হয় সেটা তোমার অফ হয়ে যায় মানে তোমার কম্বিটেশন ঘটে তো এবারে দেখো কোন কোন ডিভাইস ইউজ করি আমরা ইনভার্টার ইউজ করি এসি ভোল্টেজ কন্ট্রোলার ওখানে ইউজ করা হয় মানে ন্যাচারাল কম্বিটেশনে ইউজ করা হয় আর ফোর্স কম্বিটেশনে ইউজ করা হয় চপার ইউজ করা হয় স্টেপ আপ সাইপ্রো কনভার্টার ওখানে দেখো স্টেপ ডাউন ছিল এখানে দেখো স্টেপ আপ এখানে আমরা ফোর্স ফোর্স কম্বিটেশন ইউজ করি

তো তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে একদম আমি কনসেস ব্যাপারটাকে বোঝালাম তো থিওরি ক্লাস হবে না হবে এগুলো ডিপেন্ড করে পুরোপুরি তোমাদের উপর ঠিক আছে তোমরা যদি ভালো করে রেসপন্স দেখাও সেখানে থিওরি ক্লাস হবে তোমরা ভালো করে যেখানে রেসপন্স দেখাবে না সেখানে আমি কী করে ক্লাস করবো বলো এক জেলার জন্য ক্লাস করতে পারি না ঠিক আছে তো তোমাদের সাপোর্টটা খেয়েটাই ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর হ্যাঁ এই ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো টেলিগ্রামের চ্যানেলে তোমার পিডিএফ পেয়ে যাবে